প্রতি প্রজাপতি পাখনা মেলুম, ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলুম, আমার এই মনে আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলুম, আমার এই মনে আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলুম। শুভ সন্ধ্যা, আপনারা দেখছেন লাইভ বাই প্রেজেন্স ডান্স বাংলা ডান্স জুনিয়র, ভালোবাসবে তুমিও, কো পাওয়ার বাই মিস্টার নুডলস, আইটেক স্যাসলার রেঞ্জ অফ কসমেটিক্স, আমাদের ফ্লেক্সি স্ট্রং পার্টনার শ্যাম স্টিল, আর আমাদের স্পেশাল পার্টনার ক্লিনিক প্লাস। দেখে নিচ্ছে আমাদের ফার্স্ট বন্ধুকে, প্লিজ ওয়েলকাম চন্দননগর থেকে টিকটিকি। সঙ্গীতা ম্যাম খুব সুন্দর শিখিয়েছে, আর সব থেকে আমার ভালো লেগেছে তোর ড্রেসটা।
খুব ভালো লাগছে তোকে এই সাজে, ভীষণ মিষ্টি লাগছে, এটা ডিফারেন্ট কিছু দেখলাম তোকে, এইরূপে আমি খুব কম দেখেছি। এই গানটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং বাংলাতে, দেবী বরণ ছবির গান এটা, অসাধারণ। মানে যেভাবে আমরা দেখেছি না ছবিটাতে গানটা, আজকে মনে হচ্ছে যে এক্স্যাক্টলি এই স্টেজে আমি ওরকম একটা পারফরমেন্স দেখছি। অসাধারণ হয়েছে, দারুণ লেগেছে, ওভারঅল ফাটাফাটি দারুণ লেগেছে, দারুণ লেগেছে। টুকটুকি যাও, টুকটুকি তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। আনি রোকে তো হাম তুফান, তুফান রোকে তো হাম আগ কাতে, ইয়ে শপথ হ্যায় বাজিরাও পাল্লার কে, হর হর এখানকার মানে একজন খুব গণ্যমান্য ব্যক্তি, আমার ভাইকে নিয়ে গেছে কেন? সে কেকেই জানে, ডাকো কেকে, আজ কেকের একদিন কি আমার একদিন? হ্যাঁ, কেকে নিয়ে চলে যাবে কিন্তু, এত সাহস আছে ওর? সে তো আমরা জানি না, কেকেই বলতে পারবে। আমার হাতটা দেখেছো কি আছে? মাসাল দেখো। ওয়ে ও, আচ্ছা 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 আচ্ছা, বাহ জিও, কতদিন ধরে জিম করছো তুমি? আমি জিম করি না, ডিম খাই। ডিম খেয়ে তো জিম করতে হয়? না না, এটা একদম, এটা ডিম খেয়ে জিম না করা বডি, এটা সারাদিন ডিম খেয়েছে জিমটা করেনি, ঠিক আছে? একদম ঠিক আছে, তুই ডেকে নে সারি, তুই ডেকে নে, ওকে বাজে ডেকে নে, ওর ভাই আর ও দুজনেই সমান, তুই ডেকে নে। এবার আসছে বনগা থেকে শ্রেষ্ঠা, हर अदा मेरी जगाती है कयामत कोई के, हर जर्रे लिए बैठी है हमसे मिलने की ख्वाहिशे कोई। अरे अभी तो पार्टी शुरू हुई है, तो
बाद में ना कहना कुछ भी पहले ही दे दू वार्निंग पार्टी चलेगी टिल सिक्स इन द मॉर्निंग जी भर के ना चले वे भी नाच नाच के तोड़ दे सैंडल आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल एक्शन करके दिखाए बस्ती है माहौल में चाय कुमारी है जुमी चुकी नोक पर रखी दुनिया सारी है रखी दुनिया सारी है। अरे अभी तो पार्टी शुरू हुई है আসতে বলবো স্টেজে মাইন্ড ব্লোয়িং মানে থ্যাংক ইউ ম্যাম আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি যে আবি তো পার্টি শুরু হইতে কত্থক তার উপর এত সুন্দর সব মুভমেন্টস আমার মনে হয় এটা রিকি অদিতির ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরম্যান্সেস সিরিয়াসলি তাই মানে ও যা ড্রেস রয়েছে ও যা পরে রয়েছে সেখানে এই ফর্মটা কি করে এই গানে এই ফর্মটা কি করে মানে সেটাই একটা ভাবাটাই একটা বিশাল একটা ক্রেডিট যায় আর তারপর যে তোমাদের ভাবনাটা এক্সিকিউট করেছে 200% 500% ক্রেডিট ওর যে এইভাবে মানে প্রত্যেকটা দর্শকের মনও কেড়ে নিয়েছে আমার বিশ্বাস এবং একটা অনবদ্য একটা পারফরমেন্স ওর তরফ থেকে মানে সিরিয়াসলি আমি জাস্ট ফিদা হয়ে গেছি এবার মনে হচ্ছে গ্র্যান্ড ফিনালে বস আমার সাথে যারা নেচেছে তাদের ডাকতে চাই আমি সবাইকে ডাকো নিশ্চয়ই সৃষ্টা অ্যান্ড টিম তোমাদের প্রত্যেকে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা যেরকম একটা পারফরমেন্স গিফট করার জন্য আমাদের এবং আমাদেরকে এইভাবে আনন্দ দেওয়ার জন্য সিরিয়াসলি অসাধারণ লেগেছে মানে আর বিশেষ করে আমি এটা অবাক হয়ে দেখলাম যে তুমি প্রায় 29টা রাউন্ড মেরেছো 29টা 30 গিয়ে থেমেছো বিশ্বাস করো সম্ভব নয় এবং প্রত্যেকটা রাউন্ড এক্স্যাক্টলি সেম এনার্জি দিয়ে এক ফোঁটা এনার্জি কমেনি অনেকে কি হয় না মাথা ঘুরে যায় তো আস্তে আস্তে লাস্টের দিকে এনার্জিটা কমতে থাকে প্রত্যেকটা রাউন্ড 30টা রাউন্ড গুনে গুনে এফর্টলেস মনে হয়েছে পুরো মাইন্ড ব্লোয়িং অসাধারণ খুব 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 ভালো লেগেছে আমি তো ওরে তো গুরু তো ফ্যান হয়ে গেলাম শ্রেষ্ঠা তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিলের তরফ থেকে এবং সোহম দাদার তরফ থেকে একটা ললিপপ আমার
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে বালি কোথাও নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলো মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল উঠে, খোলা জলে পাগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এরকম প্রপার কবিতা দিয়ে একটা সুন্দর একটা ডান্স, আউটস্ট্যান্ডিং, টু গুড, মানে আমার স্পিচলেস। আমি এই পারফরমেন্স মধ্যে মানে ধরো আমরা এটা শুনছি না, জাস্ট দেখছি, এই দেখার মধ্যে দিয়ে আমাদের গ্রাম বাংলা একটা অদ্ভুত একটা চিত্র কিন্তু ফুটে উঠেছে, যেটা জাস্ট দেখে ফিল করছি, বুঝতে পারছি, যাদের রিলেট করতে পারছি, এটা একটা বড় প্লাস পয়েন্ট। দারুণ হয়েছে, দারুণ, মানে can't explain, এত সুন্দর, মানে মার্ভেলাস, অসাধারণ, অসাধারণ। সো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স তোরও, এবং ডেফিনেটলি অ্যালেন টু গুড, অসাধারণ হয়েছে। আর তোর এই মিষ্টি হাসিটা যেন সবসময় আমি দেখি তোর মুখে। অল দ্য বেস্ট। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো আইরে বাপো হইরে বাপো ফ্যান হো গয়া, ও তোকে দেখতে ই দিলে ঢেন হো গয়া, আমি তো আইরে বাপো হইরে বাপো ফ্যান হো গয়া।
রোদ তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস সোহম দাদার কাছ থেকে আর শ্যামসুলের তরফ থেকে একটা ললিপপ। তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। আপনাকে এরকম লেডি পুলিশ টাইপ লাগছে কেন? লেডি পুলিশ নয়, লেডি পুলিশ নয়, চিড়িয়ামোড় থেকে হাতিবাগান, বাগবাজার থেকে সিংহী পার্ক। আয় বাবা আয়, তোরা আমার কাছে থাক, মানে লজেন্ডগঞ্জের পাশে আমি একটা চিড়িয়াখানা খুলছি, সেখানে দেশ বিদেশ থেকে পশু পাখি এনে রাখবো আমি। আর লজেন্ডগঞ্জের এই বাচ্চারা সেখানে টিকিট কেটে সেই পশু পাখি দেখতে যাবে। আলটিমেট এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট। পশু পাখিদের জঙ্গলেই রাখা ভালো, ওদেরকে খাঁচায় বন্দি করবেন না। আপনার সবই তো নেগেটিভ থিংকিং কেন বলুন তো, যাই কাজ করেন। সবকটাকে তো বন্দি রাখিনি, এই যেমন তোমায় ছেড়ে রেখেছি। এটা শ্রাবন্তীর জন্য লেখা, তু খুশ তো ম্যা খুশ। এটা আমি বলতে পারিনি শ্রাবন্তীকে কোনোদিন, জামাই লিখে ঘুরে বেড়াচ্ছি, তু খুশ তো ম্যা খুশ। লাইনটা একটা শব্দ ভুল। কি? তু খুশ তো ম্যা অঙ্কুশ। ভাই জামে, আজকের কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে? আগের দিন তো ছবির প্রমোশন ছিল। কাকে, আমাকে বলছেন? হ্যাঁ। আজকে আবার উদ্দেশ্য কিছুই না, মানে আমি আপনার মতন এতটা উদ্দেশ্য নিয়ে চলি না, এসছি সিম্পল আমার যারা সুপারস্টাররা যারা রয়েছেন তাদের পারফরমেন্স দেখতে ভালো লাগে আর কি। চারটে চোখে দেখি, আমার নিজে দুটো চোখ আর এই দুটো চোখ এক্সট্রা লাগিয়ে রেখেছি তাই। একদম, আপনি যেরকম বল দিচ্ছেন হাফ বলই মারবো না। জিজ্ঞেস কর, সব কথার উত্তর দেব। ভাই কোথায়, আমার ভাই কোথায়? খাঁচার ভেতর থেকে সিংহ আর বাঘ গুলো কি বললো জানেন? কি বললো? বললো, দাদা টিকিট কত করে? বলো। আমি আফ্রিকার জঙ্গল থেকে জোড়া সাপ নিয়ে এসেছি, দেখবে? দেখবো, দেখি দেখি। তিন নম্বর খাঁচাটা দেখা দেখি। এই দুটোই খুব বিষধর জানো তো, ছোবলও মারতে হবে না, এমনি ফনা তুলে উঠবে তুমি শেষ। ভীষণ সুন্দর হয়েছে জান। ভাই দামে, এই পিপি কি হয়েছে? কি বলছিস তুই বল, বিলাসকে কবে ছেড়ে দেবে? আয় তুই আমার ঘরে।
আমার সামনে আয়। তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না বিবি? হট, কিসের ভয়? দেখবি তাহলে মজা। হ্যাঁ দেখ তাহলে। তুই তো তোর ভাইয়ের মতো একদমই নয় দেখছি। ওই জন্যই তো এসছি আমি, ভাইকে তো উদ্ধার করতে হবে না? ঠিক আছে, আমরা বরং সোনা এগিয়ে নিয়ে যাই। আর শোন না, তোর সাথে আমার এক কথা আছে, ঠিক আছে? আমি পরে এসে বলি, আপাতত চলি। যাও যাও। ওকে বাই বাই। তুমি চলে এসো। বাচ্চারা দেখলে তো কোনো ভয় নেই, ওকে দেখে একদম ভয় পাবে না। এবার ডেকে নিচ্ছি হাওড়া থেকে প্রতিদিকে। তোমার ঝুলিতে কি আছে কাবুলিওয়ালা? হাতি আছে খোকি, হাতি আছে। বাচ্চাকে খেলার নাম করে চুরি করে নিয়ে যাওয়া, এ পাড়ায় যেন আর না দেখি কখনো। তোমার কথা খুব মনে পড়ছে কাবুলিওয়ালা, তুমি কোথায় আছো, কেমন আছো? দর্দ কেসে কো মে পায়া।
অসাধারণ দুজনের কি ভালো এক্সপ্রেশন! এইটা পুরোপুরি একটা একটা অ্যাক্ট ছিল, ডান্স ড্রামা। এর মধ্যে ইমোশনটা এতটাই ছিল আমি দুজনের দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। তাই সেই ছোটবেলার কাবলিওয়ালার গল্প এত সুন্দর করে যে এই মঞ্চে দেখতে পাবো, সিরিয়াসলি উই আর লাকি। এই যে কনসেপ্ট, তার উপর আবার গুরু শিষ্যের এই যে কোঅর্ডিনেশনটা, তার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর, স্টোরির মধ্যে একটা আলাদা প্লাস পয়েন্ট আছে, একটা স্ট্রেংথ আছে। এই জিনিসগুলো খাপে 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 মিলে গিয়ে ফাইনালি একটা এমন পারফরমেন্স দাঁড়িয়েছে যেখানে আমি মার্কস বলছি না, বাট এখন অবধি ডিভিডিতে আমি হাইস্ট মার্কস দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ঋষি আর বিকাশ, অসাধারণ কোরিওগ্রাফি। থ্যাংক ইউ। লাভলি ডান্স। প্রতিটি দিল ছুলিয়া, ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ ম্যাম। আগে গায়ের কাঁটাটা নর্মাল হোক, হ্যাঁ, আর যেটাই বলবো সত্যি বলছি, তৃষ্ণতা হয়ে যাবে, কিছু বলার নেই। প্রতিটি আর ঋষির পারফরমেন্সের মধ্যে তার ফ্লেক্সিবিলিটি, সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তোমরা দুজনেই পেয়ে যাচ্ছ শ্যামশিলের তরফ থেকে এবং সোহমের তরফ থেকে দুটো ললিপপ। যাও প্রতিটি, তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা কোণে। এবার আজকে টালিগঞ্জ থেকে সহ সূর্য বিছড়তা হ্যা ক্যা কবি বিন বাতি দীপক জলতা হ্যাসি হনহি ছোড় গয়া জো
সোহম, মানে আমার নিজের নামকে নিয়ে গর্ব হচ্ছে কারণ তোর নামটা সোহম। ভাই তোর অ্যাটিটিউডের কাছে তো এরকম, সবসময় মাথা নিচু করে রয়েছি। আরে এটা কি কি মানে অবাক অবাক। জানি না আমি সোহমের লিমিটেশন কোথায় গিয়ে, আমার কোনো আইডিয়া নেই, মানে স্কাই ইজ দ্য লিমিট। মানে তোকে তো মনে হচ্ছে মানে জাস্ট একটা বম ছাড়া আমি আর কিছু বলবো না, ফাটছিস পুরো কাঁপিয়ে দিচ্ছিস, ফাটছিস কাঁপিয়ে দিচ্ছিস। স্যার একটা কথা বলবো? আরে প্লিজ হাজারটা বলো। আমার স্যার আর অজিত স্যারকে একবার ডাকবে। নিশ্চয়ই, তুমি ডেকে নাও। রাহুল স্যার আর অজিত স্যার চলে এসো, চলে এসো। অসাধারণ রাহুল, অসাধারণ, সিরিয়াসলি থ্যাংক ইউ। এটা কি রাহুল, এটা কি হচ্ছে, মানে এগুলো কি? আমি তো যে কোনো মুহূর্তে হার্ট ফেল করবো, যে এখান থেকে এরকম করে ছুড়ে দিচ্ছে। এই গেল, এই গেল 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 গেল। আমি মাঝে মাঝে করে উঠছি, মানে এইটা ডিভিডির মঞ্চেই হতে পারে এইসব। রাহুল হ্যাটস অফ ইয়ার, থ্যাংক ইউ, হ্যাটস অফ, টু গুড, ইটস এ রিয়েলি ইনোভেটিভ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে সত্যি, মানে আমাদেরও গায়ে কাটা দিয়ে উঠছিল। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি আমার এন্টায়ার টিম, অজিত, রাজ, সৌভিক, সুরজ, পুরো টিম উইথ সোহাম, আমি ফুল, না আমি কিছুই না। অ্যাকচুয়ালি যদি প্রপারলি ওকে, রাহুল, ওকে গ্রুম করানো যায় সোহামকে, আমার মনে হয় হি উইল বি আ ইন্টারন্যাশনাল ক্লেমড স্টার, সিরিয়াসলি। একদম জাস্ট স্পিচলেস, সিরিয়াসলি বলছি, হ্যাটস অফ। সোহম আর সৌভিক, তোমাদের দুজনেরই পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটি সঠিক ব্যালেন্স ছিল বলে তোমরা পেয়ে যাচ্ছ সোহমদার কাছ থেকে ললিপপ। ছোট্ট সোহমকে পৌঁছে দিয়েছে খ্যাতির শীর্ষে। একের পর এক দুর্দান্ত নাচে সে শুধু জাজেসদের মন জয় করেনি, জিতে নিয়েছে বাংলার মানুষের মন। আজ সকলের মুখে মুখে ঘুরছে তার নাম। স্কুলে, পাড়ায়, রাস্তাঘাটে সোহমকে একবার দেখার জন্য জমে যাচ্ছে ভিড়। কিন্তু সোহমের বাবার কাছে এই জয় জয়কার শুধু খ্যাতি নয়, এ যেন স্বপ্ন পূরণ। একদিন বড় ফুটবলার হয়ে বাংলার মানুষের মন জয় করার স্বপ্ন ছিল তার। আশা ছিল বহু মানুষ তাকে চিনবে, লোকের মুখে মুখে ঘুরবে তার নাম। চেষ্টা করেছেন অনেক, কষ্ট করেছেন অনেক, কিন্তু সফল হতে পারেননি। তবে এতদিন বাদে ডান্স বাংলা ডান্স তার সেই স্বপ্ন পূরণ করেছে, তাকে দিয়েছে নতুন পরিচয়। তিনি সোহমের বাবা। এই পরিচয়ে আজ তাকে সকলে চিনছে, জানছে, বাহবা দিচ্ছে। আজ গর্বিত বাবা ছেলের জন্য চারিদিকে মানুষের আশীর্বাদ, ভালোবাসা দেখে একটাই কথা বলেন, ডান্স বাংলা ডান্স মানে শুধু নাচ নয়, এটা স্বপ্ন পূরণের বিরাট এক মঞ্চ। খেলেছিলাম কিন্তু আমার আর্থিক পরিবারের জন্য আমি খেলতে পারিনি। আমি এখন ভবানীপুর ক্লাবে জুনিয়র টিমে কোচিং করাই। আমার ছেলে এখন যা দিয়েছে আমাকে ডান্স বাংলা ডান্স, এসে যে আমাকে দুটো লোক চিনেছে, ওকে স্বপ্ন দেখি আমি এগোতে চাইছি আরো। জি বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। একশোবার
আপনি হলেন দাদা দ্য স্টার বিহাইন্ড দ্য স্টার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাও সোহম, তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। এবার আসছে দমদম থেকে তানিষ্কা। আজকের এপিসোডটা হচ্ছে আমার মনে হয় এই সিজনের সব থেকে বেস্ট এপিসোড আপাতত। বিশ্বাস করে এই পাতাটা না ওজন বেড়ে গেছে 25-30 কেজি, যা মার্কস এখানে আছে তুই ভাবতে পারবি না। 10/10 পারফরমেন্স, আমি না বলে থাকতে পারলাম না সিরিয়াসলি। যত দেখছি তত ভাবছি যে কি করে সম্ভব এইগুলো, মানে কি করে সম্ভব, মানে এগুলো তোরা বলেই হয়তো সম্ভব হচ্ছে। তোরা পারফর্মাররা এত বেশি ইমপ্রুভ করেছিস না, যে তোদেরকে যদি সেম জিনিসও করানো হচ্ছে সেটা একটা অন্য লেভেলে লাগছে। তোরা নিজে থেকে এতটা ইমপ্রুভ করেছিস তোরা। এবং সবথেকে বড় এই ধরনের গানে আবার তোর এরকম এই ড্রেস পরে মানে একটা টোটাল দেখে মনে হচ্ছে কি না অন্য কিছু দেখবো, বাট দেখলাম পুরো 360 ডিগ্রি অপোজিট একটা অন্য কিছু, মানে যেটা জাস্ট ওয়াও ক্যা বাত, এরকম একটা ব্যাপার। আর এটাতে সবথেকে কমেন্ডেবল জব তুই যেটা করেছিস তানিষ্কা এই বয়সে, সেটা হচ্ছে তোর এতগুলো এক্সপ্রেশনের ভেরিয়েশন, সেটার মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস, উইটি এক্সপ্রেশন দিচ্ছিস, একটু দুষ্টু মিষ্টি এক্সপ্রেশন দিচ্ছিস, রোম্যান্টিক এক্সপ্রেশন দিচ্ছিস, এত ভেরিয়েশন উইদিন ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যে চেঞ্জ ওই এক্সপ্রেশনগুলো, এবং সেগুলো কী লেভেলে ফ্ললেসভাবে করেছিস তুই নিজেও জানিস না তুই কী করেছিস, আমি ফ্র্যাঙ্কলি বলছি। অ্যান্ড অভিয়ান, ওয়াড়া কোরিওগ্রাফি বস, ওয়াড়া কোরিওগ্রাফি। এই ডান্স ফর্মটা তো কর্ণাটকার না, ইয়াক্ষগানা? ইয়েস,
প্রথমবার করছিস না আগে কোনোদিনও করেছিস? প্রথমবার করছি। প্রথমবারে এত ভালো? যত তোর পারফরম্যান্স দেখছি যতবার আমার সেই সৌভাগ্য হচ্ছে তুই এগিয়ে যাচ্ছিস, এবং সেটা এক ধাপ করে না দশটা ধাপ করে এগিয়ে যাচ্ছিস। অনেক ম্যাচিওরড হয়ে গেছিস। সুপার সুপার, গড ব্লেস ইউ। স্পিচলেস, চলো উঠে দাঁড়াই, আমরা আর পারাচ্ছি না। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হয়ে গেলাম, আমি তো ভাইরে দেখো হয়ে রে দেখো ফ্যান হয়ে গেলাম, তোকে দেখতে ই দিলে ঢেন ঢেন হয়ে গেলাম, আমি তো ভাইরে দেখো হয়ে রে দেখো ফ্যান হয়ে গেলাম। তানিষ্কা, পারফরম্যান্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিল আর সোহমদার তরফ থেকে মিষ্টি একটা ললিপপ। Shiv Ho.
অঙ্কুশ মানে নর্মালি হলে এক সেকেন্ডের জন্য কিন্তু ওটা ভাই এটা একটা চলে আসে কিন্তু ও জানে যে আমাকে কিছু হবে না, বিন্দাস যা হচ্ছে হচ্ছে হতে দাও। এবং হলে এটাই হলো যে এই ধরনের একটা অসাধারণ আউটপুট হলো, যার মার্ক্সটা মানে কি আর বলবো, প্লাস 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 প্লাস। তোকে যখন উপরে ছোড়া হলো, তোর একটা পশ্চার ছিল শিব ঠাকুরের পশ্চার, ওটা দেখে আমি জাস্ট মানে আমার গায়ে কাটা দিতে শুরু করেছে। ইট ওয়াজ হ্যাটস অফ, কমেন্ডেবল বস, অসাধারণ। কি করে এত এনার্জি পাচ্ছিস রে? তুই আজকে তুই একটা অন্য রূপ, সে একটা অন্য রূপ দেখালি তুই। তোর শিব ঠাকুর সত্যি ভর করেছিল তোর উপর আজকে ফাটাফাটি। এরকম মিথ্যে শিব ঠাকুর আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। হ্যাটস অফ, সুপার। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো ভাইরে বাপো ভয় রে বাপো ফ্যান হো গয়া, ও তোকে দেখতে ই দিলে ঢেন ঢেন হো গয়া, আমি তো ভাইরে বাপো ভয় রে বাপো ফ্যান হো গয়া। রূপসা, তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটি সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিল এবং সোমদার তরফ থেকে একটা ললিপপ। রূপসা, তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা করে। আমি এতক্ষণ ধরে আসছিলাম না, অনেকক্ষণ পরে এলাম, কেন জানো কিন্তু? হ্যাঁ বলো কেন। আজকে এতক্ষণ ধরে তোমরা কি দেখছিলে? এই সিজনের বেস্ট ডান্স গুলো। Yes, ওই তুমি এসে বরবাদ করো না। বরবাদ করে দিলে। কিন্তু ওরা কি করে এত ভালো নাচ করতে পারছে? এটা ওদের ফিনালে আসছে, গ্র্যান্ড ফিনালে আসছে, আর ওদের মধ্যে সেই জোশটা আছে। সেই জোশটা ওরা পেল কোথা থেকে? এইটাতে নিজের ক্রেডিট ঢুকিওই না তুমি। ওদেরকেই জিজ্ঞেসে করো। আচ্ছা কি বাচ্চারা এত এনার্জি এত ইয়ে কোথা থেকে পেল তোমরা? ওরা সবাই আমার সঙ্গে আমার চিড়িয়াখানা দেখতে এসেছিল, ওখানেই আমি ওদেরকে প্র্যাকটিস করিয়ে করিয়ে শিখিয়েছি। সত্যি কথা বলছে বাবা? ওরা না বলছে না। সোহম, তুই সত্যি কথাটা বলে দে, ওরা না বলছে। আমি শিখিয়েছিলাম তো, সত্যি কথা বল। না শেখাওনি। তোমার এনার্জি পেলে আমরা আর নাচতে পারবো না। হে 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 হে, ছি 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 ছি। এই তানিষ্কা, কি আমার এনার্জি পেয়ে তো আর নাচতে পারবি না মানে? এই নাচ কে শেখালো তোদেরকে? আমাদের স্যার শিখিয়েছে। হ্যাঁ, তোদের স্যারের নামটা বল। আভিয়ান স্যার। এই তানিষ্কা, আমি সব ভুলে গেছি। এই তমগ্ন, কি তোর নাচটা তো আমি শিখেছি, সেটা বল সবাইকে। আপনি কি ইঁদুর বানিয়েছেন তারপর শিখিয়েছেন? এ মা, ভালো মানাচ্ছে কিন্তু, মিথ্যি লাগছে। হা করে আছে কেন?
হায় করে আছে, চিড়িয়াখানায় যারা যারা এসছে যা দিয়েছে তাই খেয়েছে। বলো। আচ্ছা বলো তো, পেঁয়াজের বিপরীত শব্দ কি? কিন্তু তুমিও ভেবে বলো, পেঁয়াজের বিপরীত শব্দ, দেখি তোমাদের মগজে কত বুদ্ধি আছে। পিয়াজ মানে পি আর আজ আর পিকাল, পিকেল। তোমার নোবেল পাওয়া উচিত। কেকে পেঁয়াজ পিকালের থেকেও বড় একটা পিজে দেব। বলো। অঙ্কুশের সব সিনেমা ব্লকবাস্টার হিট। এবার আসছে অশোকনগর থেকে সরু। একদল যারা হাত ধোয়ার জন্য লাইফবয় ইউজ করে আর নানা রোগের সঙ্গে লড়াই করে, আর একদল যারা লাইফবয় দিয়ে হাত ধোয় না এবং সবসময় অসুস্থ হয়ে পড়ে। আজ আমি লাল রঙের ড্রেসে লাইফবয় সেজেছি আর বাকি সবাই কালো রঙের ড্রেসে জাম্প সেজেছে, আর আমি এইসব জাম্প জোশ মে বাতেন কর হোশ মে হম ভি হ্যায় জোশ মে বাতেন কর হোশ মে ইউ না আঁখে দিশা। Yeah.
আর তোমার পারফরমেন্স আমার প্রচণ্ড এনার্জেটিক লেগেছে। তোমার একটা যেটা কনসেপ্টটা বা যে মেসেজটা দেওয়ার ছিল সেটা খুব একটা ভালো, খুব একটা নোবেল কজ। হয়তো সত্যি আমরা অনেকেই এরকমভাবে আছি যারা খাওয়ার আগে হাতটা ধুই না, বিভিন্ন রকমভাবে মানে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে সেগুলোকে আমরা অতটা ভাবি না। সেই যে অ্যাওয়ারনেসটা, সেই যে কশেসটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি তোমার থেকে। তো এটা একটা ডেফিনেটলি একটা গুড মেসেজ তুমি দিয়েছো সমাজকে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন দেখছি এই ফ্লোরে, এই স্টেজে তোমার পারফরমেন্স, যদি অনেস্টলি বলি মাঝে মাঝে কোথাও একটু কোঅর্ডিনেশনের একটু গ্যাপ মনে হয়েছে। ওভারঅল খুব ভালো ছিল, ওই যেমন সোমদা বললো কোঅর্ডিনেশনের একটু প্রবলেম ছিল। ওপরে যখন জাম্প করছিলে তুমি কনশিয়াস ছিলে যে এই জাম্প করবো, মানে ভাবছিলে যে এই জাম্প করবো না না এরপরে জাম্প করবো, ওই জায়গাটা লেগেছে। আমি সত্যি এক্সপেক্ট করছিলাম ডান্সের মাধ্যমে কিছু একটা ফাটিয়ে কিছু একটা ফাইট দেখবো, যে জার্মস আর লাইফ বয়ের মধ্যে ফাইট, যেটা থ্রু ডান্স, সেটা একদমই পেলাম না। এবং তারা পুরোপুরি বিজি হয়ে গেল তোকে ওই প্রপসের ওপর দিয়ে তুলে সেটাকে ঘোরানো, সেটাকে সাপোর্ট করা এর মধ্যে। সো ওইখানে পুরো কানেকশনটা কেটে গেল। দ্যাটস ওয়াই আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। তুই ভালো ডান্সার, কোরিওগ্রাফারদেরও বলছি যে ওকে সেইভাবে আরো পুশ করতে ইয়ে করতে, আর তুইও ভালো করে প্র্যাকটিস কর বাবু, নেক্সট খুব ভালো করিস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্বরূপ, তুমি গিয়ে বসো বড় লাইফ বয় সুরক্ষা জোনে। $1,00,000 $1,00,000 আজকে যারা পারফর্ম করেছে সবাই চলে এসো। তাহলে আজকে কে হলো শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে? তো আজকে যে হয়েছে শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে, যে হয়েছে শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে, তার নাম হলো রূপসা। রূপসা সোম পেয়ে গেল শ্যাম স্টিলের পক্ষ থেকে $5,000 চেক। আর ভার্সেটাইল পারফর্মার অফ দ্য ডে কে হলো? আজকে ভার্সেটাইল পারফর্মার যে হয়েছে তার নাম হলো শ্রেষ্ঠা। আরেকজন যে হয়েছে ভার্সেটাইল পারফর্মার অফ দ্য ডে, তার নাম হলো 1 2 3 তানিষ্কা। তানিষ্কা শ্রেষ্ঠা পেয়ে গেল মিস্টার নুডলসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। বন্ধুরা চলে এসো। আর উইকলি উইনার কে হলো? আইটেক্স ড্যাজলার রেঞ্জ অফ কসমেটিক্স উইকলি উইনার। তো যে হয়েছে আইটেক্স ড্যাজলার রেঞ্জ অফ কসমেটিক্স উইকলি পারফর্মার, সোহম। সোহম পেয়ে গেল আইটেক্স ড্যাজলার রেঞ্জ অফ কসমেটিক্স এর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আজকে ডেফিনেটলি এপিসোডটা অসাধারণ হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের ডেফিনেটলি মন্ত্র তো পড়তেই হবে। দেখি আমার তো মনে হয় ফোটা উচিত, কিন্তু দেখা যাক আজকে ফুটবে কিনা ফুল। চলো সবাই বলি লজেন গঞ্জে প্রাণ ফিরুক প্রাণ পুষ্প ফুটে উঠুক, লজেন গঞ্জে প্রাণ ফিরুক প্রাণ পুষ্প ফুটে উঠুক, লজেন গঞ্জে প্রাণ ফিরুক প্রাণ পুষ্প ফুটে উঠুক।
যেহেতু আজকে ফুল ফোটেনি তাই নিয়ম অনুযায়ী আজকে যে বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে তার নাম হলো স্বরূপ।